যে অনলাইনে বেশ জনপ্রিয় বর্তমানে এই ছাতাগুলো, এটাকে বলা হচ্ছে অগাস আমবেলা। এটা জাপানের একটা বাঁশকাঠি আমবেলা। অনেক ক্যাপসুল রাখা হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের ক্যাপসুল ছাতা। এগুলো কিন্তু রোদ বৃষ্টির জন্য খুবই ভালো। এখানে আমাদের জুম্মন ছাতা, আমাদের নিজেদের প্রস্তুতকারী ছাতা, যেটা আমাদের নিজেদের থ্রি ফোল, এগুলো দেখাবো আস্তে আস্তে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা, এটা হচ্ছে আপনার একদম নিউ ভাইরাল ছাতা, একদম এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারো কাছে নাই, ইনশাল্লাহ আমাদের কাছে আছে। এটা হচ্ছে বোতল আমবেলা, এটাকে বলে বোতল আমবেলা, পানির পটের মতো এটা। আর এরপরে দেখাবো আমরা হচ্ছে ব্যানিস আমবেলা, এটাকে বলা হচ্ছে ইউরোপ আমবেলা আর কি, বিভিন্ন দেশের ছবি সম্বেলা। এগুলো বর্তমানে অনলাইনে আসলে খুবই পাগল, আমাদের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। আর এগুলার আমাদের পাইকারি খুচরা যে যেরকম খুশি নিতে পারবেন। আমাদের কাউন্টারে আসলে মূলত আমরা কাউকে ফিরিয়ে দেই না, কেউ যদি আমাদের দোকানে এসে পড়েন ইনশাল্লাহ আমরা এক পিসও দিব। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট আমবেলা, এটাকে বলা হচ্ছে জাপানি পিভিসি। এই ছাতাটাকে মূলত পিভিসি বলে, পলি ভিনাইল ক্লোরাইড। এটা কিন্তু খুবই আরামদায়ক ছাতা, একটি লাভজনক ব্যবসা, কারণ ছাতা নষ্ট হয় কম, বছরের পর বছর যদি রয়ে যায় তারপরে কিন্তু বিক্রি হয়। এটাকে বলে থ্রি ফোল্ড, এটাকে বলা হচ্ছে থ্রি ফোল্ড ছাতা। এটা ব্যাগে রাখা যায় তিন ভাঙা আর কি। আর এই যে টু, এই যে একটু উঁচা যেটা, এটাকে বলে টু ফোল্ড। আমরা এটাকে বলি থ্রি ফোল্ড, টু ফোল্ড, তিন ভাঙা, দুই ভাঙা। এবং এই যে আদিকালে ছাতা বলতেই আমাদের মানুষ পটে যে দৃশ্যটি বেশি ওঠে, সেটা হচ্ছে বড় ছাতা। ঘূর্ণিঝড় হলে কিন্তু এগুলো সাপোর্ট দেবে। কী সাপোর্ট দেবে? এটা হচ্ছে আপনার বাতাসের বেগ যদি অনেক বেশি হয়, এটা যদি উল্টে যায় এটা নষ্ট হবে না। এটাকে বলা হচ্ছে ওয়াইন প্রুফ ছাতা, এটা ওয়াইন প্রুফ ছাতা। আর এটা যদি শিক টিক ছুটেও যায়, এই শিকগুলো কিন্তু সেলাই করা যায় এবং খুবই ভালো। এই ছাতাগুলো পাইকারিতে বিভিন্ন ব্র্যান্ড আছে। এটা হচ্ছে আমাদের থ্রি ফোল্ড, ওয়ান সুইচ থ্রি ফোল্ড। এটাকে হচ্ছে আমাদের নিজেদের জুম্মন ছাতা, 280 টাকা। এটার মধ্যে অনেক কালার রয়েছে, এখানে প্রায় 12-14 টাকা। আমাদের এখানে কোনো টেনশনের কারণ নেই, কারণ আপনি রেট নিয়ে 12টা দোকান ঘুরবেন, যাচাই করবেন, আমার থেকে নিতে হবে এমন কোনো জোর নাই। 10 শিকের ব্ল্যাক কোডিং মাল, এটাও ভালো চলতেছে এখন। এটা ব্ল্যাক কোডিং করা আছে, আর এটা হচ্ছে BMW লেখা। সম্ভবত একটা BMW গাড়ি কিনতে গেলে মনে হয় 1 কোটি টাকার মতো লাগে। আর একটা BMW ছাতা কিন্তু আপনারা পাচ্ছেন 450 টাকা, 500 টাকা, 320 টাকা, 330, এগুলোকে বলে 22,000। দেখেন 125 টাকা মাত্র, 125 টাকা কিনে এগুলো 150-200 টাকা বিক্রি করা যায়। এরপরে বিভিন্ন কালার হয়ে থাকে, দেখেন এটা স্বচ্ছ। এটা বাবুরা কিন্তু অনেক পছন্দ, অনেকে বলে ভাই এই বৃষ্টি, এই ছাতা দিয়ে কি বৃষ্টি মানবে, রোদ মানবে? কিন্তু এই ছাতা দিয়ে আপনার বাবুর গাড় ব্যথা হবে না, কাঁধ ব্যথা হবে না, আচু হয়। সুইচেরটা একটু দাম বেশি, এটা সুইচ বলে, অনেকে আবার টেনে খুললে ওটার দাম একটু কম, ওটার দাম প্রায় 20-30 টাকা ফ্রেমে কম। এগুলো হচ্ছে একটু বড় বাবুদের জন্য, 155 টাকায় কিনে 2200, এগুলো কিন্তু 180-190 টাকায় বিক্রি করা যায়। আমাদের বাংলার ঘটকরা কিন্তু এই ছাতা ছাড়া আসলে কোথাও মুভ করে না। এটাকে শরীফ ছাতা, তার ঐতিহ্য, ইতিহাস, বাংলার অনেক কিছু বহন করে এই ছাতাটি। এই ছাতাগুলো এখনও আমাদের কাছে আছে, এবং এগুলো কিন্তু বড় বৃষ্টি ঝড় তুফান হলে ভালো একটা ব্যাকআপ দেয়, খুবই সুন্দর দেয়। তো এইটা আমাদের ছাড়া বাংলাদেশে বর্তমানে কোনো কোথাও নেই, এটা আমাদের নিজেদের। এই যে দেখেন একটু লোগোটা, 78 নং মলিবাজার ট্রেড সেন্টার, আমাদের নিজেদের ছাতা, আলহাজ ছাতা। এটা হচ্ছে সাদা রড, সাদা শিক, ভিআইপি ছাতা। এটা হচ্ছে আলহাজ ভিআইপি, এটা আমাদের নিজেদের প্রস্তুতকৃত ছাতা। হচ্ছে মাল্টিপাল আমবেলা আর কি, মাল্টি কালার। এটা আসলে খুবই ভালো চলতেছে এখন, এবং কালারটাও সুন্দর, বিভিন্ন ফটোগ্রাফিতে, রেস্টুরেন্টেও কিন্তু বর্তমানে এগুলো চলে। ও আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাহিন ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বড় ভাই, আপনাদের এই ভাই শপে আসতে হলে ভাই কীভাবে আসতে হবে? মূলত আমাদের শপে আসতে হলে পুরাতন ঢাকা চকবাজার, সবাই চিনেন, পুরাতন ঢাকা চকবাজার থেকে প্রায় 2-3 মিনিট লাগে আমাদের এখানে আসতে। মৌলভীবাজার ট্রেড সেন্টার আমাদের টাওয়ারের নাম, মৌলভীবাজার ট্রেড সেন্টার, জুম্মন এন্টারপ্রাইজ বললে যে কেউ দেখিয়ে দেবে, অথবা দোকান নম্বর 33 বললে আপনারা চলে আসতে পারবেন নিজে। তা ঠিক আছে ভাই, আপনার এই শপে ভাই কী কী ধরনের ছাতা পাওয়া যায়, বা আপনি কি নিজস্বভাবে কি প্রস্তুত করো? জি, আমরা নিজেরা ছাতা প্রস্তুত করো এবং পাইকারি বিক্রেতা সারা বাংলাদেশে। আপনারা জানেন যে জুম্মন এন্টারপ্রাইজ মূলত ছাতা প্রস্তুত করো এবং পাইকারি বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ছাতা রয়েছে, প্রায় 48 আইটেমের ছাতা রয়েছে এখানে। আমাদের স্টকের খাতাগুলো রয়েছে, কী কী আইটেম রয়েছে আমাদের আজকে পর্যন্ত এখানে, 48 আইটেম আমাদের ইনক্লুড হয়েছে আমাদের এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। প্রথমে আমরা একটু অনলাইনের ভাইরাল বা জনপ্রিয় ছাতাগুলো, যেগুলো নিয়ে ব্যবসা করলে আপনারা লাভবান হতে পারবেন, সেই ছাতাগুলো একটু দেখাবো। এরপর আমাদের ব্যবহারের জনপ্রিয় ছাতাগুলো তো অবশ্যই দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে অনলাইনে বেশ জনপ্রিয় বর্তমানে এই ছাতাগুলো, এটাকে বলা হচ্ছে অগাস আমবেলা। এটা জাপানের একটা বাঁশকাঠি আমবেলা, এটা খুবই সুন্দর এবং অনেকগুলো কালার থাকে এই ছাতাটিতে। এবং এই ছাতাটি শুধুমাত্র চকবাজারে জুম্মন এন্টারপ্রাইজেই পাবেন, হয়তোবা আরও অনেক দোকানে পেতে পারেন। এটাকে বলে বাঁশকাঠি ছাতা, এটা রোদ বৃষ্টির জন্য নয়, এটা শুধুমাত্র শ্যুটিংয়ের জন্য, এবং রোদ থেকে হালকা প্রোটেক্ট দিবে। বিভিন্ন ছবি, টেলিভিশন, টেলিফিল্ম বা আপনার কক্সবাজার, কুয়াকাটা বিভিন্ন সিরিজে গেলে কিন্তু এই ছাতাগুলো দেখতে পারবেন আপনারা। এগুলো পাইকারি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন। এছাড়া এগুলো কিন্তু বার্নিশ ছাতাও বলে অনেকে, আমরা শ্যুটিং ছাতা বলে থাকি।
তো এরপরে আমরা আরও কিছু জনপ্রিয় ছাতা দেখাবো, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাপসুল রাখা হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের ক্যাপসুল ছাতা। এগুলো কিন্তু রোদ বিশ্বের জন্য খুবই ভালো। এখানে আমাদের জুম্মন ছাতা, আমাদের নিজেদের প্রস্তুতকারী ছাতা, যেটা আমাদের নিজেদের থ্রি ফোল, এগুলো দেখাবো আস্তে আস্তে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা, এটা হচ্ছে আপনার একদম নিউ ভাইরাল ছাতা, একদম এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারো কাছে নাই, ইনশাল্লাহ আমাদের কাছে আছে। এটা হচ্ছে বোতল আমবেলা, এটাকে বলে বোতল আমবেলা, পানির পটের মতো এটা। আর এরপরে দেখাবো আমরা হচ্ছে ব্যানিস আমবেলা, এটাকে বলা হচ্ছে ইউরোপ আমবেলা আর কি, বিভিন্ন দেশের ছবি সম্মিলিত। তো আমরা একটা একটা করে দেখাই, কথা না বাড়ি ইনশাল্লাহ। এই যে অসাধারণ অসাধারণ বিভিন্ন কালার রয়েছে, আরও সুন্দর সুন্দর কালার রয়েছে ছাতাগুলোতে। মাহিন ভাই, এরপর আমরা আরও অনেক কালার দেখাবো। সবচেয়ে জনপ্রিয় যেটা বর্তমানে সেটা একটু না দেখালেই না, সেটা হচ্ছে যে এই ট্রান্সপারেন্ট আমবেলাগুলো, এগুলো বর্তমানে অনলাইনে আসলে খুবই পাগল। আমাদের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে, আর এগুলার আমাদের পাইকারি খুচরা যে যেরকম খুশি নিতে পারবেন। আমাদের কাউন্টারে আসলে মূলত আমরা কাউকে ফিরিয়ে দেই না, কেউ যদি আমাদের দোকানে এসে পড়েন ইনশাল্লাহ আমরা এক পিসও দিব। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট আমবেলা, এটাকে বলা হচ্ছে জাপানি পিভিসি। এই ছাতাটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ছাতাগুলো আসলে হাতে ইউজ করলে কাঁধে ব্যথা হয় না। আমরা দীর্ঘক্ষণ রোদে, বর্তমানে বাংলাদেশে যে তাপদাহ চলে, রোদে কিংবা বৃষ্টিতে আমরা ব্যবহার করতে পারবো এই ছাতাগুলো, চিকিৎসকরাও পরামর্শ দেন। এছাড়া আপনি যদি জাপান বা আমেরিকা, নিউ ইয়র্কের ভিডিওগুলো দেখেন, দেখবেন যে সবাই এই ধরনের ছাতাগুলো ব্যবহার করে থাকেন। বাংলাদেশে যারা আমরা সচরাচর পরিচিত নই, তারা বলি যে এটা একটা প্লাস্টিক, এটা কেন ইউজ করবো। এটাকে মূলত পিভিসি বলে, পলিভিনাইল ক্লোরাইড। এটা কিন্তু খুবই আরামদায়ক, আপনার রোদ থেকে রক্ষা দিবে এবং হালকা বৃষ্টি থেকে সেফ দিবে, এবং ওজন খুবই কম। এটা আসলে ব্যাগে ক্যারি করলে ওজন কম হয়, এর জন্য উন্নত বিশ্বে সবাই এটা ব্যবহার করে। আরেকটি মজাদার বিষয় হচ্ছে এই ছাতাগুলো অনেকে কিনে, ভালো লেগে কিনে, কিন্তু ম্যাক্সিমাম ভাইয়া এবং আপুরা কিন্তু বাস করতে পারে না ছাতাগুলো। তা আমরা আজকে শেষের দিকে ভিডিওতে ইনশাল্লাহ বাস করার কলাকৌশলটা দেখিয়ে দেবো, আপনারা একটু জাস্ট ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ। তো এরপরে আমাদের এটার মধ্যে তো আরও অনেক কালার রয়েছে। আরেকটি জনপ্রিয় ছাতা হচ্ছে ক্যাপসুল ছাতা। এই ক্যাপসুল ছাতা, জি ক্যাপসুল ছাতা, একদম ক্যাপসুলের মতো দেখতে। এটা গত 2-3 বছর ধরে অনেক ভাইরাল। এটা আমরা 340 টাকা ভালো ব্র্যান্ডেরটা বিক্রি করছি পাইকারিতে, এবং খুচরা নিলে তো 10-20 টাকা একটু ডিফারেন্স হবে আর কি, কারণ পাইকারি হিসাবে আর খুচরা একই দামে দেওয়া যাবে না, তাইলে তো আর ব্যালেন্স হবে না আমাদের। এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটি ক্যাপসুল ছাতা, এটাও পকেটে রাখা যায়, আপনি চাইলে আপনার ব্যাগে রাখতে পারবেন, যখন প্রয়োজন হবে রোদ বৃষ্টি ঝড়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ভিতরে ব্ল্যাক কোটিং করা থাকে ছাতাগুলো, কালারগুলো খুবই সুন্দর, এবং ওজন একদমই কম। এটার ওজন এত কম, আপনি যে মোবাইল দিয়ে ভিডিও দেখছেন আমাদের, 100-200 গ্রামের উপরে, আর আমাদের এই ছাতাটির ওজন হচ্ছে 192 গ্রাম মাত্র। জি মাত্র 192 গ্রাম এই ছাতাগুলোর, এই যে এভাবে মাত্র 192 গ্রাম, খুবই সুন্দর, পকেটে রাখা যায়, মনেই হবে না যে কিছু আছে। একটা মোবাইল যেরকম ক্যারি করেন, চাইলে এই ছাতাগুলো কিন্তু ক্যারি করতে পারেন। মান বিভিন্ন কালার রয়েছে, এছাড়াও যেখানে দেখা যায় অনেক কালার রয়েছে, যেটা কালার লাগবে ওটা নিতে পারবে নাকি? এরপর হচ্ছে আরেকটি অনলাইনে জনপ্রিয় ছাতা, এগুলো হচ্ছে আমাদের বলে যে ওয়াটার বোতল আর কি, ওয়াটার বোতল ছাতা। এগুলো ভিতরে বিভিন্ন কালার হয়ে থাকে, এগুলো আসলে বর্তমানে খুবই ডিমান্ড। এটা আমি নিজে ইম্পোর্ট করেছিলাম, এটা আসলে এখন শেষের দিকে চলে যাচ্ছে, আমাদের আশেপাশে দোকানদাররাও নিয়ে যাচ্ছে এগুলো। এটাকে বলা হচ্ছে বোতল ছাতা, এটা খুবই রিজনেবল প্রাইসে ছিল, এবং এই ছাতাটা কিন্তু ব্যাগে রাখা যায়, ছেলেমেয়েরা বা স্কুলে ভার্সিটি আপুরা অনেকেই কিন্তু এটাকে ব্যাগে রাখতে পারেন। তো এই তো মোটামুটি অনলাইনের আরও অনেক কালেকশন রয়েছে, যেগুলো অনলাইনে অনেকে সেল করে বা অনলাইনে আসলে বিক্রি করে কিংবা অনলাইন থেকে কিনে। তো এরপর আমরা যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের দোকানদার ভাইয়াদের জন্য, যারা বিভিন্ন জায়গায়, আসলে ছাতা কিন্তু একটা অপতনশীল দ্রব্য, এবং ছাতা কিন্তু কোনো ধরনের পরিবেশ এবং দেশের কোনো ক্ষতি করে না। ছাতা একটি লাভজনক ব্যবসা, কারণ ছাতা নষ্ট হয় কম, বছরের পর বছর যদি রয়ে যায় তারপরে কিন্তু বিক্রি হয়, আর ছাতার দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ে। এছাড়া বর্তমান ছাতার দাম একটু বেশি, কারণ হচ্ছে প্রতিনিয়তই কিন্তু রেট আপডাউন হচ্ছে। আমরা আরেকটি বিষয় ক্লিয়ার করবো, সেটা হচ্ছে এটাকে বলে থ্রি ফোল্ড, এটাকে বলা হচ্ছে থ্রি ফোল্ড ছাতা। এটা ব্যাগে রাখা যায় তিন ভাঙা আর কি, আর এই যে একটু উঁচা যেটা, এটাকে বলে টু ফোল্ড, আমরা এটাকে বলি থ্রি ফোল্ড, টু ফোল্ড, তিন ভাঙা, দুই ভাঙা। এবং এই যে আদিকালে ছাতা বলতেই আমাদের মানস পটে যে দৃশ্যটি বেশি ওঠে, সেটা হচ্ছে বড় ছাতা, এগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ান ফোল্ড। তাহলে আমরা কিন্তু এই বেসিক তিনটা স্ট্রাকচারের উপরে কিন্তু আমাদের হাজার হাজার কোয়ালিটি, হাজার হাজার কোম্পানি হয়, যেভাবে খুশি সেভাবে কিন্তু ইম্পোর্ট করে বা তৈরি করে থাকে। ওয়ান ফোল্ড, টু ফোল্ড, থ্রি ফোল্ড, এবং বর্তমানে আপডেট যেগুলো আমি প্রথমে দেখিয়েছি সেগুলোকে বলা হচ্ছে ফোর ফোল্ড। এখন এই চারটার উপরে আপনি চাইলে হাজার কালার নিতে পারেন, প্রিন্ট নিতে পারেন, বাহারি নিতে পারেন, আপনি চাইনিজ নিতে পারেন, বাংলা নিতে পারেন। আমি প্রথমে স্ট্রাকচারটা দেখালাম, এর ফলে আপনার সুবিধা হবে। এছাড়া আমাদের ইমো, হোয়াটসঅ্যাপে আসলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের ছবি তোলা আছে, সেই ছবি আমরা পাঠিয়ে দেবো, রেড সহ লিখে লিখে পাঠিয়ে দেবো। তো প্রথমে আমরা আমাদের কোয়ালিটি দেখাচ্ছি, যেটা জুম্মন ছাতা আমাদের নিজেদের প্রস্তুত। এটা বর্তমান রেট হচ্ছে 280 টাকা থ্রি ফোল্ড, এটা শুধুমাত্র পাইকারি আমাদের ভাইয়াদের জন্য, যারা পাইকারি ব্যবসা করবেন। দেখেন কত সুন্দর কালার, এটা হচ্ছে আমাদের থ্রি ফোল্ড, ওয়ান সুইচ থ্রি ফোল্ড,
এটাকে হচ্ছে আমাদের নিজেদের ঝুমন ছাতা 280 টাকা। এটার মধ্যে অনেক কালার রয়েছে, এখানে প্রায় 12-14টা কালার। আমরা যদি সবগুলো কালার দেখাতে চাই মাহিন ভাই, আমাদের মানে ভিডিও শেষ হয়ে যাবে হয়তো। সবগুলো কালার আসলে একটা ব্র্যান্ডের দেখানো যাবে না, আর অনেক ব্র্যান্ডের দেখাতে হবে। এরপর আমাদের কাছে কিন্তু লিডিং ব্র্যান্ড বাংলাদেশে বর্তমানে বাটারপেক্সের চাইতে মানে ছাতার জগতে লিডিং, সেটা হচ্ছে শঙ্কর ব্র্যান্ড। এই শঙ্কর ব্র্যান্ডের ছাতা কিন্তু বর্তমানে কি অনেক বছর ধরে লিডিং আছে ওনারা। তো এই শঙ্কর ছাতাগুলো আমাদের কাছে পাবেন পাইকারি দামে। এই শঙ্কর ছাতাগুলো মূলত দোকানে রাখতেই হয়, কারণ জনগণের প্রচণ্ড চাহিদা ছাতাগুলোর প্রতি। এগুলো খুবই ভালো কোয়ালিটিফুল, এগুলোর বর্তমান রেট প্রতিনিয়ত আপডাউন হয়। আপনারা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা রেট দিয়ে দেবো। আরেকটি কথা হচ্ছে আমাদের এখানে কোনো টেনশনের কারণ নেই, কারণ আপনি রেট নিয়ে 12টা দোকান ঘুরবেন, যাচাই করবেন, আমার থেকে নিতে হবে এমন কোনো জোর নাই। আপনি 12টা দোকান ঘুরে যদি মনে হয় 5 টাকা কম পাচ্ছেন, ইনশাল্লাহ আপনি আমাদের থেকে নিতে পারবেন, অতটুকু গ্যারান্টি আমরা নিজেরা দিতে পারবো। আর এরপরে রয়েছে আমাদের 10 শিকের ছাতা, এগুলো হচ্ছে 10 শিকের ছাতা বলে থাকে, এগুলো বিভিন্ন কালার। এটা হচ্ছে 10 শিকের ছাতা, এটা হচ্ছে রহমান ব্র্যান্ডের, এটা হচ্ছে স্টার ব্র্যান্ডের। তো এটা হচ্ছে আবার শঙ্করের সিলভার প্রোডাক্ট, এটা আবার এশিয়া স্টার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট। তো আমরা একটু মানে জনপ্রিয় প্রোডাক্টগুলোই বেশি দেখাচ্ছি, যেগুলো আসলে বিক্রি করে আপনারা লাভবান হবেন। তো আমরা আসলে একটি BMW ছাতা দেখাই। BMW, এটা তো বর্তমানে একটা ভাইরাল ছাতা। ভাইরাল ছাতা, জি, মাহিন ভাইও কিন্তু চিনে ফেলেছে BMW ছাতাটি। BMW ছাতা আমি এটা নিজেও ইউজ করি, অনেক ভালো ছাতা, একটা হেভি ছাতা। আমাদের মাহিন ভাই নিজেও ইউজ করে থাকে, যে তাহলে তো আপনাদের টেনশন নাই, ছাতা কিন্তু নিতে পারবেন। BMW নিয়ে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে যে BMW কিন্তু অনেকগুলো ভার্সন হয়। আমি আমার ম্যানেজারকে ডাকছি, রানা একটু ইয়াদাগুলো দেখাও, আমাদের আরও ভার্সনগুলো দেখো, তাহলে BMW বুঝতে সুবিধা হবে। BMW যে কত ভার্সন এখন মানে আপডেট হয়েছে বলার বাইরে, প্রতিনিয়ত BMW আপডেট হচ্ছে। দেখেন এই যে এই একটা BMW, আরও BMW দাও তো, 2-fold BMW, এরপরে নানান ধরনের BMW কিন্তু আপডেট দেখেন, একটা BMW, 2টা BMW, 3টা, এরপর হচ্ছে 4টা, মানে বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি। প্রথমে একটু বড়টা দেখাই, যেটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ। ফ্যামিলি প্যাকেজ, হ্যাঁ, চারজনের ফ্যামিলি প্যাকেজ, যেটা একসাথে চলে যেতে পারবেন, আমার পুরো কাউন্টার ঢেকে যাবে দেখেন। জি, এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ, পুরো কাউন্টার ঢেকে যাবে, চারজন যাওয়া যাবে এটাতে, চারজনের বৃষ্টি ঝড়। হ্যাঁ জি জি, বড় বৃষ্টিতে যায় এগুলো কিন্তু ভালো বিক্রি হয়, এবং বড় বৃষ্টি হলে আসলে কি ছোটো ছাতাগুলোতে পাটা ভিজে যায়, এর জন্য অনেকে এগুলো ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরপরে BMW লং, সেটা হচ্ছে যে একদম ফুল ফ্যামিলি প্যাকেজ, একটা ছিল ফ্যামিলি প্যাকেজ, একটা হচ্ছে ফুল ফ্যামিলি প্যাকেজ। এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর, এটাও মানে বিশাল বড়, এটা বিশাল বড়। প্রত্যেকটা BMW তে 4টা কালার হয়, আমরা 4টা কালারই দেখাচ্ছি। এটা হচ্ছে বড়টা, এগুলো একই দাম, 320 টাকা করে বর্তমানে। এটা হচ্ছে BMW VIP অটো ক্লোজ, আর এটা হচ্ছে BMW টেন স্টিক। টেন স্টিক, হ্যাঁ টেন স্টিক, 10 শিকের ব্ল্যাক কোডিং মাল, এটাও ভালো চলতেছে এখন, এটা ব্ল্যাক কোডিং করা আছে। আর এটা হচ্ছে BMW লেখা। সম্ভবত একটা BMW গাড়ি কিনতে গেলে মনে হয় 1 কোটি টাকার মতো লাগে, আর একটা BMW ছাতা কিন্তু আপনারা পাচ্ছেন 450 টাকা, 500 টাকা, 320 টাকা, 330 টাকা, বিভিন্ন ব্র্যান্ড ভেদে, কোয়ালিটি ভেদে। এখন এই BMW 10 শিক নানান রকমের হয়ে থাকে, এরপরে আরও অনেক ধরনের কোয়ালিটি রয়েছে, অটো ক্লোজ রয়েছে। আচ্ছা ভাই, এইসব ছাতার আইটেম নিয়ে ভাই একটা দোকানদার ভাই সর্বনিম্ন কত পিস আপনার কাছ থেকে নিতে পারবো? মূলত আমরা তো পাইকারি ব্যবসা করি এখান থেকে, যেহেতু আমরা একজন পাইকার, তো আমাদের কিন্তু চাইলে 1-2 পিস আমরা দিতে পারি না। কিন্তু আমরা নতুন একটা সিস্টেম করেছি, সেটা হচ্ছে যে কোনো দোকানদার, সে হয়তো মোবাইলের দোকান করে বা অন্য কিছু আইটেম, তার ওখানে ছাতা চলে, তো আমরা সে চাইলে 12-14 পিস এক আইটেম না নিয়ে, সে যদি চায় যে ভাই আমি এই আইটেমটা 6 পিস করে নিব, আরেকটা আইটেম 6 পিস করে নিব, ইনশাল্লাহ আমরা তাকে সেই হেল্পটা করব। আমাদের চকবাজার অন্য পাইকারি কোনো দোকানে কিন্তু এভাবে ভেঙে দিবে না, কিন্তু আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রোডাক্টটা ভেঙে দেওয়া যায় আমরা ভেঙে দিব। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন ওটা 12 পিসের বান্ডিল হয়, 60 পিসের বান্ডিল হয়, ওগুলো না পারলে আমরা বলবো যে ভাই এটার মতো এটা আছে দেখতে পারবো, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি হেল্প করবো নতুনদের। আর এছাড়া তো আমাদের আরও অনেক ধরনের কালেকশন রয়েছে, একটু বাচ্চাদের কালেকশন দেখাতে হবে, যেগুলো আসলে 3-fold 2-fold। তারপর আমরা যে এগুলো একটু দেখাবো, যেগুলো হচ্ছে ওয়াইন প্রুফ, যেগুলো বৃষ্টি জ্বর ঘূর্ণিঝড় আপনার যে কোনো ঘূর্ণিঝড়ই হোক না কেন, কিছুদিন আগে মোকা হলো বা যে কোনো ঘূর্ণিঝড় হলে কিন্তু এগুলো সাপোর্ট দেবে। কী সাপোর্ট দেবে? এটা হচ্ছে আপনার বাতাসের বেগ যদি অনেক বেশি হয়, এটা যদি উল্টে যায় এটা নষ্ট হবে না, এটাকে বলা হচ্ছে ওয়াইন প্রুফ ছাতা। এটা ওয়াইন প্রুফ ছাতা, আর এটা যদি শিক টিক ছুটেও যায়, এই শিকগুলো কিন্তু সেলাই করা যায় এবং খুবই ভালো। এই ছাতাগুলো পাইকারিতে বিভিন্ন ব্র্যান্ড আছে, শঙ্কর, রহমান, আনোয়ার, মুন, এটা আনোয়ারের ছাতা এবং কালারগুলো খুবই সুন্দর। এখন অনেকে বলে যে এই ছাতার ভিতরে এক কালার আমাদের ভালো লাগে না, আমাদেরকে একটু পিন ছাতা দেন, প্রিন্টেড দেন। তো এখন এই ছাতাগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের বাহারি প্রিন্ট হয়ে থাকে, সুন্দর সুন্দর কালার হয়ে থাকে এই ছাতাগুলোর ভিতরে। মুরব্বীদের জন্য আমি মনে করি যে এই ছাতাটা বেস্ট। এই যে দেখেন, জাস্ট অসাধারণ একটা কালার, খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। এরপরে এগুলো হচ্ছে গেল 2-fold, আমরা 3-fold দেখালাম। এছাড়া আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ কল দিবেন, জাস্ট আমাদের শুক্রবার একটু বন্ধ থাকে, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত রিপ্লাই পাবেন একটু। এরপরে ছাতাগুলো আমরা দেখাবো, সেটা হচ্ছে যে বাসি ছাতা, এগুলো হচ্ছে মানে মুড়ির মতো আর কি, প্রতিটা দোকানে সেল হবে বাচ্চাদের জন্য, এগুলোকে বলে বাসি ছাতা। দেখেন 125 টাকা মাত্র, 125 টাকা কিনে এগুলো 150-200 টাকা বিক্রি করা যায়। এরপরে এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট
এই যে এই ট্রান্সপারেন্টের একটা কোয়ালিটি, সেটা হচ্ছে এই বাবুদের বিভিন্ন কালার হয়ে থাকে, দেখেন এটা স্বচ্ছ। এটা বাবুটা কিন্তু অনেক পছন্দ, অনেকে বলে ভাই এই বৃষ্টি, এই ছাতা দিয়ে কি বৃষ্টি মানবে, রোদ মানবে, কিন্তু এই ছাতা দিয়ে আপনার বাবুর গাড় ব্যথা হবে না, কাঁধ ব্যথা হবে না। আপনি একটা ছাতা যদি ভারী ছাতা ওকে ধরাই দেন, এই ছাতা একটা 8 বছরের বাচ্চা কিন্তু এটা খুলতেও পারবে না, ধরতেও পারবে না, তার চাইতে ভালো না। এই যে দেখেন আমার রোদ তো প্রোটেক্ট করছে, আমরা মূলত সূর্য থেকে কী প্রোটেক্ট করতে চাই, সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটা যদি এটা দিয়ে প্রোটেক্ট হয় তাহলেই তো হলো। এটা দিয়ে কিন্তু এটা প্রোটেক্ট হচ্ছে বিদায়, চায়না থেকে এই প্রোডাক্টগুলো আসছে। আইদার কিন্তু চায়নারা কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে এক একটা আইটেম তৈরি করতো না, আমাদের সেটাও ভাবতে হবে। তো মূলত এটা হচ্ছে একটা আইটেম, এগুলো 150 টাকা করে বর্তমানে। এরপর আছে এই যে জনপ্রিয় ছাতা বর্তমানে বাচ্চাদের, এটাকে বলা হচ্ছে পিপিসি, এটার ওজনও খুব কম, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। এক একটা পুতুল, শুধু ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা না, ছেলে বাচ্চাদেরও আছে স্পাইডারম্যান, বিভিন্ন গাড়ি, তারপর হচ্ছে একটা স্পাইডারম্যান দেখাই না, ছেলে বাবুরা আবার রাগ করবে। এই যে দেখেন খুবই সুন্দর, দেখেন স্পাইডারম্যান খুবই সুন্দর, এটা ব্যাটম্যান বলে বোধহয়, এই বিভিন্ন ধরনের এরকম আছে। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটু বড় বাচ্চাদের জন্য বাইশটো, এগুলো ম্যানুয়ালি হয়, সুইচও হয়, সুইচেরটা একটু দাম বেশি, এটা সুইচ বলে, অনেকে আবার টেনে খুললো ওটার দাম একটু কম, ওটার দাম প্রায় 20-30 টাকা ফ্রেমে কম। এগুলো হচ্ছে একটু বড় বাবুদের জন্য, 155 টাকায় কিনে বাইশটো, এগুলো কিন্তু 180-90 টাকা বিক্রি করা যায়। অনেক মালের রেট আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক বেশি ভিডিও বড় হয়ে যাবে, তো ইনশাল্লাহ আমাদের নাম্বারে তো কল দিবেনই, তাইলে আমরা আস্তে আস্তে দেখিয়ে দেবো। আর এই যে বাংলায় যে ছাতাটি আমরা ঘরে ঘরে যে ছাতাগুলো নিয়ে আমরা আসলে একটা না থাকলেই নয় এই ছাতাটি, কারণ শরীফ ছাতা প্রায় দীর্ঘ যুগ ধরে, আসলে 4-5 যুগ ধরে কিন্তু শরীফ ছাতা তার নিজস্ব একটা অবস্থানে আছে। আমাদের বাংলার ঘটকরা কিন্তু এই ছাতা ছাড়া আসলে কোথাও মুভ করে না, এটাকে শরীফ ছাতা তার ঐতিহ্য ইতিহাস বাংলার অনেক কিছু বহন করে এই ছাতাটি। এই ছাতাগুলো এখনও আমাদের কাছে আছে এবং এগুলো কিন্তু বড় বৃষ্টি ঝড় তুফান হলে ভালো একটা ব্যাকআপ দেয়, খুবই সুন্দর দেয়। তো এই শরীফ ছাতাগুলোর মধ্যে এখন অনেকে আমাদের বাংলাদেশের মানুষ সবাই মোটামুটি শৌখিন স্মার্ট, আমাদের অনেকেই চায় যে ভাই এটার মধ্যে একটু ভালো করা যান, আমরা এটি ইউজ করবো, মসজিদে যাব বা বাজারে যাব, আমাদেরকে এটার মধ্যে ভালো দেন। তাদের কথা চিন্তা করে আমাদের নিজস্ব ব্র্যান্ড আলহাজ ব্র্যান্ড, আমাদের নিজস্ব আমরা কিন্তু এই চাইনিজ কোয়ালিটি তৈরি করেছি, দেখেন কত সুন্দর। ওটা হচ্ছে কালো শিখ, এটা হচ্ছে সাদা শিখ, দেখেন এইটা আমাদের ছাড়া বাংলাদেশে বর্তমানে কোনো কথা নেই, এটা আমাদের নিজেদের। এই যে দেখেন একটু লোগোটা, 78 নং মলিবাজার ট্রেড সেন্টার, আমাদের নিজেদের ছাতা আলহাজ ছাতা, এটা হচ্ছে সাদা রড, সাদা শিখ, ভিআইপি ছাতা, ভিআইপি ছাতা, এটা হচ্ছে আলহাজ ভিআইপি, এটা আমাদের নিজেদের প্রস্তুতকৃত ছাতা, খুবই সুন্দর এবং এটার ভিতরে অনেক ধরনের কালার রয়েছে। এরপরে আমাদের ব্যাগ ছাতা রয়েছে, আপুদের জন্য ছোটো ছোটো ছাতাগুলো, এছাড়া বিভিন্ন ধরনের লো ওয়েটের ছাতাগুলো রয়েছে, স্টোন ছাতাগুলো রয়েছে, এই যে এগুলো রয়েছে, তারপরে এখানে আরও অনেক ধরনের ছাতা রয়েছে, এখানে স্টার রয়েছে, রহমান রয়েছে, বিএমডাব্লিউ লং, ষোলো শিখ, রংধনু, রংধনুর ছাতা না দেখালেই নয়, আমরা রংধনু ছাতাটা এখন দেখাবো। এরপর আপনারা জানেন যে এই যে গ্লোজি ছাতাগুলো কিন্তু অনেক ভাইরাল বর্তমানে, একদম খুবই সুন্দর এই ছাতাগুলো, কাউকে গিফট দেওয়ার জন্য বেস্ট এই ছাতাগুলো, এটা কিন্তু গ্লেজ করবে, প্রত্যেকটা কালার খুবই সুন্দর গ্লেজ করবে, এবং দেখেন এইগুলো কিন্তু টুপারগুলো, হ্যাঁ টুপারের ব্ল্যাক কোডিং করা। আর লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে রেইনবো আম্বেলা। আর এছাড়া বক্স ছাতাগুলো তো দেখছেন এখানে, ভিআইপিগুলো, অটো ওপেন, অটো ক্লোজ, বিভিন্ন কোম্পানি, শঙ্কর, মিকো, রহমান, মুন, তারপরে ফ্লিপস, বিএমডাব্লিউ, বিভিন্ন ভিআইপি তো আছেই। এরপরে এই যে ষোলো শিখের ছাতাটা না দেখালেই নয়, এটা বর্তমানে এটাকে বলা হচ্ছে মাল্টিপাল আম্বেলা আর কি, মাল্টি কালার, এটা আসলে খুবই ভালো চলতেছে এখন এবং কালারটাও সুন্দর, বিভিন্ন ফটোগ্রাফিতে রেস্টুরেন্টেও কিন্তু বর্তমানে এগুলো চলে। এছাড়া আমরা নিজেরা ছাতা কাস্টমাইজও করে দিই, তো আলহামদুলিল্লাহ আমাদের থেকে নিলে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আমরা বলতে পারবো যে আপনি প্রতারিত হবেন না, আমানত দারদের সাথে মাল পাবেন, সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্টে মাল দিয়ে থাকি, আপনারা আমাদের দোকানে এসে মাল নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন, ছবি পাঠিয়ে দিব। এতটুকু বলতে পারবো যে চকবাজারের ভিতরে আপনারা নিশ্চিন্তে মাল কিনতে পারবেন এবং নিশ্চিন্তে থাকতে পারবেন আল্লাহর রহমতে, কারণ ব্যবসা কিন্তু একদিনের না, আমরা যদি আজকে কাউকে ঠকাই সেই ঠকানো কিন্তু ফেরত হয়ে আমাদের কাছে আসবে, আমাদেরই ঠকতে হবে। আমরা সততা এবং ন্যায়নীতিতে বিশ্বাস করি, ইনশাল্লাহ আমাদের যে কাস্টমারগুলো রয়েছে আমাদের নতুন কাস্টমার খুঁজে লাগে না, আমাদের পুরাতন কাস্টমার রিনিউ হচ্ছে, তাদের কাছে বিক্রি করে কিন্তু আমাদের প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হচ্ছে। তাই এতটুকু গ্যারান্টি এবং 100% শতভাগ নিশ্চয়তা নিরাপত্তা দিয়ে বলতে পারবো, যারা নতুন আছেন, যারা ব্যবসা করতে যাচ্ছেন, ইনশাল্লাহ আসবেন, চা খাবেন, আমাদের কাছ থেকে প্রোডাক্ট যদি ভালো না লাগে অন্য দোকান থেকে কিনবেন, কোনো সমস্যা নেই, যদি মনে হয় কোনো সমস্যা আমাদেরকে সরাসরি জানাবেন। সবাইকে ধন্যবাদ, মাহিন ব্লগসকে ইনশাল্লাহ একটা সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বিয়ার স্বল্প ভিডিওতে এত মাল দেখানো সম্ভব না, এখানে ইউজ পরিমাণ মালের ডিজাইন রয়েছে, কালেকশন রয়েছে, আপনারা যারা অবশ্যই এখান থেকে মাল নিতে চান অবশ্যই শপে এসে ভিজিট করবেন, এবং কেউ যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কন্ডিশনের মাধ্যমে মাল নিয়ে যেতে পারবেন যে কোনো প্রান্তে, এবং হোম ডেলিভারিও যদি কেউ চান সেটাও কিন্তু আপনারা এই শপ থেকে করতে পারবেন। তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং কোনো বন্ধু বান্ধব থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।